رحمت اللہ وبرکاتہ ان الہ الا نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ وعلى الہ وصحبه وسلم تسلیما كثيرا اما بعد فقط کال شیخ علامہ صلی الفظ حفیظ اللّہ تعالیٰ عجوب الامان بصط ولی عرشی و الوہ علی خلق ہی و میت لا تنافي بينهما قال رحمه الله تعالى وقد دخل فيما ذكرناه من المان بالله الّامان بما اکبر اللہ بحفی کتابِ و طوطر رسوله صلى الله عليه وسلم واجمع عليه سلف الامه من انه سبحانه فوق سماواته على عرشه علي على خلقه وهو سبحانه معهم اينما كانوا يعلم ما هم عاملون كما جمع بين ذلك في قوله تعالى هو الذي خلق السماوات والارض في ستة ايام ثم استوى على العرش يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم اينما كنتم والله بما تعملون بصير وليس ما نقول وهو معكم انه مختلط بالخلق فان هذا لا توجبه اللغه وهو خلاف ما اجمع عليه سلف الامه وخلاف ما فطر الله عليه الخلق بل القمر ايه من ايات الله من اصغر مخلوقاته وهو موضوع في السماء وهو مع المسافر وغير المسافر اينما كان

তার আসমান জমিন আরো কর্সির উপর তার সাথে সাথে তিনি সকলের খবর রাখেন এবং সৎকর্মশীলদের সাথে আল্লাহ রবী রয়েছেন তার তৌফিক সাহায্যের দিক থেকে হেফাজতের দিক থেকে সালাত এবং সালাম নাজুল পেনি মোহাম্মদ রসুল্লাহ সালিয়াম প্রতি যিনি বলছেন চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ সৎকর্মশীলদের সাথে আমি রসুলগণের সাথে মমেনিনদের সাথে ভালো মানুষদের সাথে তার হেফাজতের দিক থেকে তার তৌফিকের দিক থেকে এবং তার রক্ষণাবেক্ষণের দিক থেকে সমস্ত দিক থেকে আল্লাহ রব্বুল আলম রয়েছেন আর সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষমতার দিক থেকে তার পরিবেশনের দিক থেকে তার ব্যাপক জ্ঞানের দিক থেকে রয়েছেন তার সাথে সাথে তিনি রয়েছেন সত্তাগত দিক থেকে সমস্ত সৃষ্টি জগতের অর্ধে আরও সে সমুন্নত এই বিষয়গুলি সম্পর্কে কেমের আয়াত আল আকিদা আল ওয়াসেথ আমরা দীর্ঘ সময় ধরে আলোচনায় নিয়ে এসছি যেগুলি এই কিতাবে রয়েছে আল আফিদা ওয়াসিত এরম কিতাবে সেই ফুল ইসামি তাইমা রেহম্লা আর এই প্রসিদ্ধ কিতাব আকিদার উপর আল্লাহ রাহমা সিফাতের উপর আর তারপরে রসুলের বেশ কিছু হাদিস অনেক হাদিস রয়েছে তার মধ্যে কিছু হাদিস এই এসছে সেই হাদিস আলোচনা হয়ে গেছে আজকে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনায় একুশতম পর্ব বৃষ্টি আলোচনায় পূর্বে হয়েছে এখন শেখ উলিসমা রাহেমা হল্লা তার নিজের বক্তব্য কোরআন এবং সুন্নার আলোকে যে আয়াতগুলি এতদিন ধরে আপনার শুনলেন আল্লাহ আলমিনের আসমা সিফাত নাম এবং গুণাবলী সম্পর্কে এবং যে হাদিসগুলি নিয়ে আলোচনা শুনলেন এগুলি আপনাদের সামনে আছে এই কিতাবে মজুদ আছে আর তারপরে শেখুল ইসলাম ইল তাইম তার নিজের বক্তব্য পেশ করছেন এই আয়াত এবং হাদিসগুলির আলোকে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ তার সত্তাগত দিক থেকে আরো সের ওপর সমুন্নত এবং সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমুন্নত বলে যদি শুধু ছেড়ে দেন তাহলে হবে কি আল্লাহ আরো সব আছে এটাও তো হইতে পারে সুতরাং আল্লাহ সব জায়গায় আছেন হ্যাঁ তো গোমরাদের গোমরাহির আশঙ্কা থেকেই যাচ্ছে যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান বা আল্লাহর জন্য কোনো দিক বলা যাবে না কোন দিকে আছে এটা সব গোমরা তো এদের নিরসন হবে না ক্লিয়ার হবে না এই জন্য দুটি কথাই বলতে হবে আল্লাহ তার এবং সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আল্লাহ সাত আসমানের ওপর তার আরো সে সমুন্নত এভাবে বলতে পারেন অথবা সৃষ্টি জগৎ থেকে পৃথক হয়ে সৃষ্টি জগতে একাকার হয়ে নাই যেমন আমরা সকলের মাঝে একাকার হয়ে আছে ভাই মানুষের মাঝে একাকার হয়ে চলাফেরা করছি আর না হইলে ঘর বাড়ি আল্লাহর অন্য সৃষ্টি আছে সবগুলির ভিতরে একটা ক্ষুদ্র মানুষ আপনি আর আমি তাই না তার সৃষ্টি সমস্ত মখলুকাত মানুষ হোক আর অন্য ঘর বাড়ি হোক আর আসমান জমিন হোক আর তারকা নক্ষত্র আর চন্দ্র সূর্য সবগুলি আল্লাহ মখলুক এই আল্লাহর সমস্ত মখলুক থেকে পৃথক সমস্ত মখলুকের সৃষ্টির ঊর্ধ্বে তার আরশ আর সে আরসে সমুন্নত মহান আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যেটা বাহ্যিক বিপরীত মনে হবে আপনাদেরকে এই বাহ্যিক যে বিপরীত মনে হবে এই সংশয় দূর করা হচ্ছে আজকের আলোচনার উদ্দেশ্য সেটা কি একদিকে শোনাইলাম কি যে আল্লাহ সমস্ত সৃষ্টির সমস্ত সৃষ্টি থেকে পৃথক হয়ে তুমি সবকিছুর ঊর্ধ্বে আরো সে সমুন্নত তার সাথে তিনি তার সৃষ্টির সাথে আছেন তার সৃষ্টির সাথে আছেন দুটো বিপরীত মনে হয় না হ্যাঁ বাজি বিপরীত বা বিপরীত এই জন্য যে আমরা আল্লাহকে মখলুকের মত মনে করেছি আমার আপনার ক্ষেত্রে যদি বলা হয় যে অমোঘ ব্যক্তি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে হ্যাঁ আবার সে তোমাদের সাঁতেও আছে সমস্ত সৃষ্টি সাথে আছেন আপনি পাগলের মতো কথা বলছে এটা কেমন হইল সমস্ত শিশু উর্ধু আবার সবার মধ্যে আছে এটা সৃষ্টির ক্ষেত্রে অসম্ভব কিন্তু সরস্টার ক্ষেত্রে কোন কিছুই অসম্ভব নয় মহান আল্লাহ তো আপনাকে দুটো কথার মধ্যে বিরোধ হ্যাঁ মনে হচ্ছে কিসের জন্য যে আল্লাহকে যেমন এই বিষয়টি বলা হয়েছে তেমনই আল্লাহকে সৃষ্টির মতো আপনি মগজে ধারণা করে ফেলেছেন এই জন্য এক দু সপ্তাহে আগে আলোচনা করেছিলাম যে যারাই গুমরা হয়েছে এই বিষয়ে তারা প্রথম মগজে আল্লাহকে সৃষ্টির সাথে তোলনা করে দিয়েছে তোলনা করে যখন দিয়েছে মগজে সেটা মুখে বলতে বা সে আকিদার কেমন হচ্ছে এটা তো চরম অপরাধ হয়ে যাবে তখন সেটা থেকে পালায়নের চেষ্টা করেছে সেটাতে বাঁচার চেষ্টা করেছে যখন বাঁচার চেষ্টা করতে গেছে তখন আল্লাহ নাম গুণাবলীগুলিকে হয় অস্বীকার করেছে না হয় অপব্যাখ্যা করেছে এভাবে গুমরা হয়েছে

আরেকটি হচ্ছে ও তেহি লেখালেহি এবং তিনি তার সৃষ্টির সঙ্গে সাথেও রয়েছেন এটার প্রতিও ঈমান রাখা ফরজ দুটোই বিশ্বাস করতে হবে আপনাকে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে তিমি তিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আর সে সমুন্নত ঈমান রাখা ফরজ আর এটাও বিশ্বাস করা ফরজ যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন এটাও ঈমান ফরজ কারণ দুটোই কথা কোরআন কারিমে রয়েছে শুধু কোরআনে কিরিমে নয় কোরআন কিরিমে একটি আয়তে দুটো বিষয় রয়েছে তো একই আয়ত পরস্পর বিরোধী কথা আল্লাহ বলবেন না কি না আপনার বুঝতে অসুবিধা আছে আপনার বুঝে ভুল আছে আমরা মানুষরা তো একটা সেন্টেন্স পরের মধ্যে প্রথম সেন্টেন্সের প্রথম অংশটুকু শেষ অংশের বিরোধী হয় না কথা বলতে হবে যে আপনি কথা বলছেন একটা লাইন কথা বলছেন অথবা লিখছেন আর লাইনের শুরুটা শেষ অংশের বিপরীত এটা সাধারণত হয় না আল্লাহর উপরে একটি আয়াতে একবার একরকম আরেকবার আর তার উল্টো বলবেন নাকি নিশ্চয় উল্টো নয় বিপরীত নয় দুটো বিষয়ের ওপর ইমান রাখা ফরজ একটা হচ্ছে আল্লাহর আরো সে সমুন্নত হওয়া সৃষ্টির অর্ধে থাকা আর আরেকটা হচ্ছে বান্দার সৃষ্টির সাথে থাকা

বলছেন যে আমরা এই কিতাবের শুরুতে বলেছি আল্লাহর প্রতি ইমান ইমানের আরকানগুলি কান ইমানের যে ছয়টি স্তম্ভ বা খুঁটি রয়েছে আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমানের কথা যে আলোচনা করা হয়েছে আর আমাদের জানা আছে যে ইমানের প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করা আল্লাহর প্রতি ইমান একটা বড় বিষয় হ্যাঁ তার মধ্যে অনেক কিছুই সামিল তার মধ্যে অনেক কিছুই সামিল তার একটি বিষয় হচ্ছে যে মহান আল্লাহ আব্বুল আলমিন তার কিতাব কোরআনে ক্যারিমে যা কিছু বলেছেন তার সম্পর্কে নিজের সম্পর্কে এবং তার রসুল আল্লাহ আলী সাল্লাম থেকে অনেক বর্ণনা দ্বারা অনেক হাদিস দ্বারা আল্লাহ সম্পর্কে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে আল্লাহর প্রতি ইমান অন্তর্ভুক্ত হচ্ছে কি আল্লাহ যা বলেছেন তার সম্পর্কে নিজের সম্পর্কে এবং আল্লাহ সাল্লাম যা কিছু বলেছেন বা রসুল থেকে যা প্রমাণিত আল্লাহ সম্পর্কে এগুলির প্রতি বিশ্বাসও এর মধ্যে সামিল আল্লাহর প্রতি এক দুটো তিনটি কথা নয় যে আল্লাহ প্রতি মানে হচ্ছে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে যে আল্লাহ আছেন এই জন্য ইমান বিল্লার আলোচনা করতে গিয়ে আমার আলোচনাতে বলেছি এবং আপনি আপিদার যদি ওই রকম বিশুদ্ধ কিতাবলি পড়েন পাবেন যে চারটি দিক রয়েছে আল্লাহ প্রতি ইমানের পাঁচটি দিক রয়েছে চারটি দিক রয়েছে আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন এই চারটির দিক যদি আপনার জ্ঞানের না থাকে তাহলে আপনি এই সম্পর্কে ধারণা রাখেন না আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান তারপরে আল্লাহর প্রতি রবুবিয়াত আর আল্লাহর অলুহিয়াত যে এবাদত বন্দী সব আল্লাহর জন্য হবে তহিদুল আল্লাহর এবাদত বন্দীর প্রতি ইমান আর আল্লাহ নাম গুণাবলির প্রতি ইমান আল্লাহর নাম গুণাবলি গুলি কোথেকে জানবো এবং থেকে আল্লাহ আব্দুল তার কিতাবে যা বলেছেন এবং যা বলেছেন বা তার থেকে যা প্রমাণিত হয়েছে মহান আল্লাহ সম্পর্কে সেগুলির প্রতি বিশ্বাস করাও আল্লাহর প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত তখনই আপনার আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে যখন আপনি কোরআন সন্ন্যায় প্রমাণিত আল্লাহর নাম গুণাবলীগুলি বিশ্বাস করবেন আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলেন আল্লাহ আমার রব বিশ্বাস করলেন হ্যাঁ আল্লাহর ইবাদত বন্দী করলেন শেরিক করলেন না কিন্তু বলছেন আল্লাহর হাত নেই আল্লাহর চোখ নেই তাহলে আল্লাহর প্রতি ইমান আপনার ঠিক নেই অসম্পূর্ণ কিছু ইমান বিশ্বাস করেন কিছু বিশ্বাস করেন না সুতরাং যে ব্যক্তি কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না সেই ব্যক্তি মুসলিম হতে পারে না আর যদি অপব্যাখ্যা করে যে হ্যাঁ এগুলো শব্দ বিশ্বাস করি হাত বিশ্বাস করি চোখ বিশ্বাস করি কিন্তু এগুলোর কি আছে অন্য অর্থ আছে তাহলে সেই ব্যক্তি গোমরা পথপ্রষ্ট কারণ রসুল উল্লাহ সাহাবাইকে আমরা সেগুলিকে রূপক অর্থে নেননি মাজাজ অর্থে নেননি আর সেগুলির অপব্যাখ্যাও করেন নাই বরং যেইভাবে এসেছে আরবি ভাষায় যে অর্থগুলি হয় সেই অর্থের ওপর সাহাবাইকে ছেড়ে দিয়েছেন বলি যে দেখো হাত মানে তো হাত হয় কিন্তু আল্লাহর হাত নেই ওটা কুদ্রুত বলেছেন কোন সাহাবি রসুল তার আগে বলেছেন তাহলে অধিকার কে দিল বিদাতিদেরকে আশারিদেরকে মন্ত্রী আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে যা কিছু কোরআনে কেরিমে প্রমাণিত যা রসুল্লাহাম থেকে প্রমাণিত এবং এই উম্মতের সালাফগন অর্থাৎ সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনের যে সব বিষয়ের উপর ঐক্যমত এজমা হয়ে গেছে তাদের যুগে কোনো দ্বিমত খুঁজে পাওয়া যায় না আশারি মাতুরিদি আর মোতাজিলি আর জাহমিয়া আর তাদরিয়া জবরিয়া যত বা তেল ফিরকা জন্মেছে সবগুলি এই তিনটি স্বর্ণ যুগের পরে তাবা তাবিনের যুগ শেষ হওয়ার পরে কি কি বিশ্বাস করবে আল্লাহর প্রতি মানের অন্তর্ভুক্ত কি এখন বলছেন আন্নাহু সুবহান যে মহান আল্লাহ সুবহান তার আকাশ সমূহের ওপরে রয়েছেন আল্লাহ আর সেহি তার আরো তার আরো তিনি সমুন্নত আলিউন আলা আলাহ তিনি তার সৃষ্টির উর্ধ্বে রয়েছেন সু উচ্চ রয়েছেন আলি মানে হচ্ছে ওপরে থাকা সব মারব বেকাল আলা তিনি মর্যাদার দিক থেকে আর তিনি তার অবস্থানের দিক থেকে আলা তিনি সব দিক থেকেই সু উচ্চ সুমান এই নয় যে আল্লাহ মর্যাদার দিক থেকে আলা কিন্তু সৃষ্টির মাঝে সর্বত্র বিরাজমান তো আলা কোথায়

তার আসমান সমূহের ওপরে সাত আসমানের উপরে এর সাথে সাথে আল্লাহর প্রতি অন্তর্ভুক্ত আর একটা বিষয় আল্লাহ তার সৃষ্টিদের সাথেও আছেন যেখানেই তার সৃষ্টিটা থাকুক না কেন যেখানেই থাকেন না কেন আল্লাহ আপনাদের সাথে আছেন সমস্ত সৃষ্টির সাথে আছেন বিষয়টি বোঝানোর জন্য বলছেন তিনি জানছেন যা কিছু তারা করে থাকে তাহলে এখানে কি বলতে চাইছেন লেখক যে আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সমস্ত সৃষ্টির যেখানেই থাকেন না কেন আপনি যদি ভূগর্ভে কোথাও চলে যান পাতালে আর সেখানে আপনি ঘর বানিয়ে নেন যে এমন জায়গায় থাকবো যে কোনো কিছুই টের পাবেনা আমি কি করি না করি কিভাবে জীবন যাপন করি আর কোথায় আত্মগোপন করে আছি সেখানেও আল্লাহ তার দিক দিক থেকে থেকে ব্যাপক জ্ঞানের আপনার আছে সাথে আছেন আল্লাহকে খবর আছে আপনি কোথায় আছেন এবং কি অবস্থায় আছেন ভালো করছেন না বন্ধ করছেন আপনি আপনি ফরজ ফরজে বাদে করছেন হারাম পাপ থেকে বাঁচছেন নাকি কি অবস্থায় আপনার জীবন যাপন হচ্ছে জামা জামা বেনাজি কৌলিহি যেমন মহান আল্লাহ এই তার কোরআনে করিমের এই আয়াতে তার এই বাণীতে দুটো বিষয়কে একত্রিত করেছেন দুটোই বিষয় কে আল্লাহ বর্ণনা করেছেন দুটো বিষয় কি আবার বলেন তো দেখি তাহলে বুঝবো যে কিছু বুঝছেন আমার সাথে আছেন কে বলবে হাত তুলবে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমন্বয় দুটো কথা আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে তার আরো সে সাধারণত এটা একটা বিষয় দুটো মিল আর তার সাথে সাথে আল্লাহ সকল সৃষ্টির সাথেও আছে দুটোই বিষয় বা পরস্পর বিরোধী মনে হইল লা তানাফিয়া বাইনাউ দুটোর মাঝে কোন বিরোধ নেই স্রষ্টার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে হইতে পারে কিন্তু রব্বুল আলামিন ক্ষেত্রে নয় এই দুটো বিষয়কে একই আয়াতের সুরে হাদীদের আয়াত নম্বর 4 মহান আল্লাহ ارشاد করেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফী সিততায়াম আল্লাহ সেই সত্তা সেই জাতি পাক যিনি সৃষ্টি করেছেন আকাশ সমূহ আর পৃথিবীকে তিনি জানেন যা কিছু ভূগর্ভে প্রবেশ করে জমির ভিতরে যা যায় ঢুকে তাও আল্লাহ জানেন প্রথম আল্লাহ বলে দিলেন কি একদিন খেয়ে আকিরা চলেন তরজমা আর সিরের সাথে সাথে যে আল্লাহ ছয় দিনে কি করলেন আসমানে জমিন সৃষ্টি করলেন তারপরে আল্লাহ হ্যাঁ কোথায় সমুন্নত ইজতেমার আরও সে সমুন্নত আল্লাহ কোথায় আরও সে তারপরে বলছেন যে জমিনের ভিতরে যা কিছু ঢুকে জমিনের ওপর থেকে তা আল্লাহ জানেন যা কিছু ঢুকে সে মৃত ব্যক্তিকে দাফন করায় ও ওর মধ্যে সামিল নেন হ্যাঁ পোকা মাকড় যে গর্তে বসবাস করে সেগুলি নেন হ্যাঁ অথবা এই যে বীজ বপন করলেন অথবা কোথাও পড়ে বপন না কোথায় পড়েছিল আর কি বা যে গাছটা জন্মেছিল এমন জায়গায় গিয়ে দেখছেন আর এখানে কি করে আমের গাছ জন্মে গেল আর এখানে কি আমের বীজ ফেলতে এলো আপনি কল্পনা করে শেষ করতে পারেন না আল্লাহ জানছেন যে কখন এইটা মাটির ভিতরে এইটা আমের আঁঠিটা ঢুকেছে আর কখন কি হচ্ছে মা এলেজু যা কিছু হতে পারে জমিনের ভিতরে যেতে পারে বৃষ্টি বৃষ্টির পানি জমিনে পড়ছে আর তারপরে চলে যাচ্ছে তাও ইত্যাদি ইত্যাদি অমায়া খরো জমিন হার যা কিছু জমিন থেকে ভূমি থেকে উদ্গত হয় বেরিয়ে আসে যা কিছু বেরিয়ে আসে মাটির ভিতর থেকে যা কিছু বেরিয়ে আসে ফসল জি আর সম্পাদ হ্যাঁ হ্যাঁ আর যা কিছু আকাশ থেকে অবতরণ করে অমায়ারিহার যা কিছু আকাশে আরোহণ করে উঠে ও কুম তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে হও না কেন মা কুন্থু যেখানেই তোমরা থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন অল্লাহ হবে মা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ সবকিছু দেখেন তা তার সবকিছু দেখেন চিন্তা করেন আল্লাহ শেষ আয়াতে কি বলছেন অহ আমাকম কম আইন তোমরা যেখানে থাকা না কেন আল্লাহ তোমাদের সাথে আছে বিদ্যার্থীদের আশ্চর্য লাগে আল্লাহ সর্বতোরি বিরাজমান দলিল মা হুয়া মাাকুয়াইনামা কন্তুম আরে আয়াতের শেষখানেই কথা আছে তো শুরু হয়েছে কি দিয়ে সুম্মাস্তা আলাল আরশ হ্যাঁ তারপরে আরশ কোথায় আছে এটা বলতে পারে যে আল্লাহর আরশ সবদিকে যেমন বিদায়তীরা বলে মানানো কথা কোনো জয়েফ হাদিস না যে মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ তো এই মানি কোরআনে হাদিস প্রমাণ করে যে আল্লাহর আরশ কোথায় রয়েছে আসমানের ওপরে রয়েছে আল্লাহ আসমান ও যমিনে আমেনতুম মান ফিস সামায় কোরআন কারীম রয়েছে আমেনতুম মানফিস ফিস সামায় তুম রখ নির্বি তুমিকে ভয় করনা সেই সত্তাকে যিনি কোথায় আছেন আকাশের ওপর রয়েছে নবী এ কারীম জিজ্ঞেস করছেন পরীক্ষা নেওয়ার জন্য ইমানে আইনা আল্লাহ আল্লাহ কোথায় বলে সঠিক উত্তর যদি এটা হতো যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর সব জায়গায় এই কথা বলেছেন নাকি ও যে কালা ফিস সামায় আল্লাহ কোথায় আকাশে তাহলে সত্যগত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উর্ধে তার আরো সে সমুন্নত আর তা যে বিভিন্ন দিকগুলি বারবার বলে যাচ্ছি দিক থেকে আল্লাহ সমস্ত সৃষ্টির সাথে আবার সৃষ্টির সাথে থাকা আল্লাহ দুই ভাগে বিভক্ত বিশেষ ভাবে থাকা মাহি এত আর আম সাধারণভাবে আল্লাহর সাথে থাকা মনে আছে না বলে গেছেন আপনারা হ্যাঁ দুই ভাগে বিভক্ত মাহি এত আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা এটা কেমন আবার এদিক থেকে কে বলতে পারে হ্যাঁ শুধু चोर মুসলে কাফের আল্লাহ দরকে নাস্তিক হ্যাঁ সব কিছু সাথে মানে এলমের দিক থেকে কোথায় সব বিচ্ছু আছে শুধু মানুষ না হ্যাঁ কোথায় কি আছে না আছে সব কিছু সাথে তার এলমের দিক থেকে তার পরিবেষ্টন এহাতার দিক থেকে তার ক্ষমতার দিক থেকে ইয়াতিবিকুমুল্লাহ এই না মা তাকুনু ইয়াতবিকুমুল্লাহ জামী আল্লাহ বলেন যেখানেই থাকুন না কেন আল্লাহ তোমাদেরকে টেনে নাযন সেখানে সেইজন থেকে তোমাদেরকে নিয়ে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খবর আছে তাইলে তিনি আসতে পারবেন এলমের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে হ্যাঁ আল্লাহ ঘিরে আছেন তারপরে ক্ষমতার দিক থেকে সব জায়গায় আল্লাহর ক্ষমতা চলছে 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 না এসব দিক থেকে এটা হচ্ছে আম ভাবে মানে ব্যাপক অর্থে সবার সাথে থাকা সবকিছুর সাথে থাকা আর খাস অর্থে এটি ছাড়া এগুলো আমাদের ক্ষেত্রেও শতলোকদের ক্ষেত্রেও হ্যাঁ যে দিকগুলো বললাম এর অতিরিক্ত হচ্ছে যারা সৎকর্মশীল মুমিন তাদের সাথে আল্লাহ স্পেশাল ভাবে রেখেছেন মানে শাহাজতের দিক থেকে আর হ্যাঁ হেফাজত বিল্লাহ হেফাজত করে আর হ্যাঁ তাওফিকের দিক থেকে এটা دي এটা دي। বিভিন্ন দিক হইতে পারে। আল্লাহ হবে মাতা মারুন ওয়াসীর। বলছেন তারপরে ওয়লাইসা মান আকৌলি ওয়া হুয়া মাকো анনাহু মুখতালিতুন বিল খালকি। কোরআন আল্লাহ বলছেন তিনি তোমাদের সাথে মাঝে একাকার হয়ে যেখানে আল্লাহ আছেন পাক জায়গায় না পাক জায়গায় রাস্তাঘাট ভালো জায়গায় মন্দ জায়গায় যেখানে দিনের কথা হচ্ছে সেখানে যেখানে গান বাজনা হচ্ছে শিলকুপুরি হচ্ছে সেখানে হ্যাঁ সর্বত্র বিরাজমান মন্দিরও হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আর তাই না সুতরাং আল্লাহকে যেমন হ্যাঁ আচ্ছা আল্লাহ যেমন খোলা জায়গায় তেমন যেখানে কোনো কিছু রাখা আছে তার ভিতরে তাই না সর্বত সবকিছুতেই তাহলে প্রতিমার ভিতরে যারা প্রতিমা পূজা করছে পুতুল পূজা করছে এর ভিতরেই তো ভগবান আছে আল্লাহ আছে কি উত্তর দিবেন এটা তো হিন্দু ধর্ম বলছে আমার তো ভগবান কি পূজা করছি কিন্তু না দেখে একবারে পূজা করলে তো আর মন লাগে না সেই একটা প্রতিমার আকার দিয়ে দিচ্ছি এটি ভগবান এটি আল্লাহ কি উত্তর দেবেন আপনাদেরও তো একই দেয় গুমরাদের আঁকি দেয় যে আল্লাহ সবকিছু তো বিরাজমান তো এই মূর্তির মৃদুর ভিতরে আল্লাহ আছে তাহলে বোঝা গেছে কি যায়নি তাহলে একটা হিন্দু যদি মূর্তির পূজা করার পরে আমি তো আল্লাহ আল্লাহ করছি তা আপনি কি উত্তর দেবেন আপনার সমস্ত সৃষ্টির মিন এটা একটা আকিদার বাক্য বায়ন মানে পৃথক জুদা সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ যেটা পৃথক হয়ে আছে বলছেন যে এই কোরআনের এই ভাষাটির অর্থ এই নয় মাকুম তিনি তোমাদের সাথে আছেন মানে এই নয় তিনি সৃষ্টি জগতের সাথে মিলে আছেন একাকার ফাইন কেন আল্লাহ যে বলছেন যে তোমাদের সাথে আল্লাহ আছেন বলছেন যে এইটা আরবি ভাষা বা কোন ভাষার দাবিও না যে যদি বলা হয় যে তিনি তোমাদের সাথে আছেন মানে একবারে একাকার হে আছেন এটা জরুরি না। আমার অবরহ ব্যবহার শুধু আরবিতে না বিভিন্ন ভাষায় স্ত্রীকে টেলিফোন করছেন আর একটা অর্থ এতদিন তো চাঁদের উদাহরণ দিতাম তাই না স্ত্রীর উদাহরণ দি হ্যাঁ কত দূরে আছে স্ত্রী যারা ছেড়ে এসছেন দেশে হ্যাঁ চার পাঁচ হাজার কিলোমিটার কম পক্ষে স্ত্রীকে যখন তোমার টেলিফোন করছেন আরে তোমার সাথে আমি আছি সব সময় তোমার সাথে আছি বলি না হ্যাঁ محبت দেখاتے কি ها তার সাথে একমত সবকিছুতেই আর তার সার্বিক সহযোগিতা আছেন ها সবকিছুতে আছেন তার সুখে দুখে আزل আর সব সবসময় তোমার সাথে আছি বলেন না তুমি কোথায় তোমউজ দেখতে পাই না তুমি তো সবসময় ওর সাথে আছো তো ها কি উত্তর দেবেন তো আমরা এইগুলো অহরব ব্যবহার করে থাকি ঠিক ওইরকমই ওয়াহওয়া মা কুম আইনামা সাধারণ সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা এই ভাষাটাকে ভুল না বলি যে হে অমোক মা তোমার সাথে আমি সবসময় আছি এটাকে ভুল বলছেন ঠিক বরং এটা ভাষার অলঙ্কার কত সৌন্দর্যের মধ্যে আছে আর কত তাতে প্রীতি ভালোবাসা ভরা আছে তাহলে আল্লাহ রব্লা ক্ষেত্রে কি বলতে পারেন আপনি যে তিনি বলছেন অহা মা কিনা আরে বান্দারা আরে সৃষ্টি জগৎ তিনি তো তোমাদের সাথেই রয়েছেন যেখানে থাকো না কেন এখানে যেমন ভালো মানুষদেরকে সুসংবাদ দেওয়া হচ্ছে অসৎ লোকদেরকে ধমক চমক দেওয়া হচ্ছে বুঝেছেন আমার ভাষা কি বুঝলেন ভালো মানুষরা যখন দুর্বল হয়ে পড়ে হাই কেমন করে চলবে আমার খুব দুর্বল আমি অসহায় হ্যাঁ অভাবে আলো বলছেন যেখানেই থাকো না কেন দেশে চলে যাচ্ছো খেতে না এই চিন্তা করছো চাকরি চলে গেলো সেই জন্য আরে ও মা কুমাই আরে সদবান আল্লাহ তোমার সাথে আছেন যেখানে থাকো না কেন সুসংবাদ আছে কি নাই সুসংবাদ ভালো মানুষদের জন্য কি রয়েছে সুসংবাদ হুমকি দিয়ে রেখেছে কেউ তোমাকে দেখবো খুন করব। যখন এ আজ সামনে আসবে একজন ভালো মানুষের বাহু আমি ঘুম তুম আরে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন তেমন অসৎ লোকদের জন্য এতে ধম করেছে। জি কি রয়েছে শাসানি রয়েছে তেমন করে সাবদান পাপ করে যাচ্ছ ওহমা তোমায় যেখানে থাকো না কেন আর যেভাবে পাপ করো না কেন আল্লাহ তোমাদের সাথে আছে সব খবর রাখছে খবর আছে না জি হ্যাঁ আরবি ভাষা বা ভাষার দাবি এটা নয় যে অহা মাহুম বলতে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে রয়েছেন ওহ মা আজমা আলি সালাফুল উম্মা এ সালাফে সালহীন গণ

তারা আমাদের নেক আদর্শ যারা আমাদের পূর্বে চলে গেছেন সালাফ কাদেরকে বলা হয় বিশেষ করে সাহাবাহাম তাবিন তাবা তাবিন এদেরকে সালাফ বলা হয় কারণ সেই যুগে তেমন বিদাত ছিল না বিদাত কিছু কিছু বিদাতের বহি প্রকাশ ঘটলেও সেটা ব্যাপক আকার ধারণ করেনি আর সামান্য কিছু ছিল তাও সাহাবাহিকদের জমানা নাই তাবিন তাবা তাবিন জমা নাই সাহাবাহিকদের জমা শুধু যে দুটো ফিতনা শুরু হলো একটা হচ্ছে

ওই অনুযায়ী আহলে বেদা তার বেদাতিদের দিকে লক্ষ্য করা হতে যে কারা রাফেজি শিয়া হইতে পারে কারা খারেজি হইতে পারে চরমপন্থী ফালাইউ খাজ হাদিস তাদের থেকে হাদিস নেওয়া দিন শিখা হয়তো না তো এই উম্মতের সালাফগনের এজমার খেলাফ সালাফগণের সালাফগণের ঐক্যমত রয়েছে যে এগুলি যেইভাবে করছেন এর বিপরীত তারা এবং আল্লাহ আল্লা সৃষ্টিকে যেই প্রকৃতির ওপর তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন মখলুকাতকে তার সৃষ্টি জগৎকে যেই প্রকৃতির নেচারের উপর তৈরি করেছেন সৃষ্টি করেছেন তার বিপরীত অবব্যাখ্যা করাটা এমন করে এই বিষয়গুলি এক একটি বুঝতে হয় এই ফিতরাতের খেলাফ প্রকৃতির খেলাফ এই আকিদা গুলি বিষয়বস্তু আমাদের কি চলছে আল্লাহ আল্লাহর সে সমোন্নত ঠিক কিনা আল্লাহর সমুন্নত সৃষ্টির অর্থে আমরা যখনই বালা মুসিবতে পড়ি তখন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দিকে মনটা যায় না যায় না যে এখন উদ্ধার করার মতো আমাকে আল্লাহ ছাড়া কেউ নাই না আমার বাপ মা না আত্মীয় স্বজন কেউ আমাকে রক্ষা করতে পারবেন না এক আল্লাহ ছাড়া ঠিক কিনা মুসলিমের হাতটাও মনটাও ওপর দিকে যায় এই যে মনটা উপর দিকে যাচ্ছে মহাশক্তির দিকে আর হাতটা ওপর দিকে উঠছে এটা কি আমাদের ফিতরাত নেচার প্রকৃতি এটা হচ্ছে সৃষ্টিকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন যে অসহায় অবস্থায় দুর্গত অবস্থায় হাত উঠে ওপর দিকে চোখ উঠে ওপর দিকে আপনাকে রাস্তা থেকে দিকে চড়িয়ে দেয় চট করে দিকে মুখটা মাথাটা উঠবে হ্যাঁ আল্লাহ তুই বিচার কর হ্যাঁ ঠিক না এর আগে যে হিন্দুরা বলে অপরওয়ালা থেকে পত্রিকা আসলো হ্যাঁ তার মানে তাদের প্রকৃতি রয়েছে যে আল্লাহ হচ্ছেন ওপরওয়ালা তারপরে হিন্দু ধর্মের ভ্রান্ত আকিদা যেটা মুসলিম সমাজের গোমরা মধ্যে চলেছে আল্লাহ বা ভগবান ঈশ্বর সর্বত্র বিরাজমান এটা হিন্দু ধর্মের আকিদা তা ভ্রান্তা কারণ হিন্দু ধর্মের হিন্দুদের প্রকৃতি অপরওয়ালা কাকে বলা যিনি অপরা আছেন তাকে অপরওয়ালা বলা হয় আর সালাফেসহিনের এজমার বিষয়টি বুঝে নেন যে সালাফেসীনের এজমা কিসের ওপর ছিল সালাফাসনের যুগে এমন একটিও কারো উক্তি পাওয়া যায় না যে আল্লাহ সে নন বরং এই আয়াতগুলি তাদের সামনে দিয়ে আসত হাদিস আসত যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আরো সে সমন্বত আমেন তো তিনি আকাশের ওপর উর্ধে রয়েছেন আর সেগুলি যে অর্থে ছিল সে অর্থে তারা বুঝেছেন থেকে অপব্যাখ্যা পাওয়া যায় না যে না আল্লাহ আরো সে না আল্লাহ আরো সে ক্ষমতাসীন হয়েছে আরসের মালিক হয়েছেন আশারী মাতুরিদি মতবাদ কি আল্লাহ আরসের সমন্বত নয় আল্লাহ কি আরসের মালিক হয়েছে কি হয়েছে আর ইসলামার অর্থ বলেছিলাম ওই সময় কারো মনে আছে ইজনামার অর্থ হচ্ছে সমুন্নত হওয়া কয়েকটি শব্দ আরবিত বলেছিলাম তার অর্থগুলি হচ্ছে কি আলাহ ওয়ারতাফা ইস্তাকাররা এই অর্থগুলি সমুন্নত হওয়া জি হ্যাঁ এইসব অর্থ করেছিলাম আর ওদের অর্থ বিরাতিদের অর্থ হচ্ছে কি ইস্তা মানে ক্ষমতা হাসিল করা কি করা বা নিজের আয়ত্তে নিয়ে আসা ক্ষমতা হাসিল করা ওখানে একটা দিক আরো উল্লেখ করেছিলাম তাহলে আল্লাহ ছয় দিনে আসমান সৃষ্টি করলেন সোম্মা তারপরে সোম্মা মানে কি অতবার তারপরে আলাল আল্লাহ আরসের মালিক হলেন তাহলে এতদিন আল্লাহ আরসের মালিক ছিলেন না হ্যাঁ আরস আল্লাহর ক্ষমতাধীন ছিল না এটাই না বুঝায় ধারা এই এজন্য ইস্তহ মানে ইস্তাউল্লাহ নয় বরং ইস্তহ মানে হচ্ছে আল্লাহা ইস্তফার ইত্যাদি সবর্থ তারপরে বলছেন চন্দ্রের উদাহরণ দিয়ে এর আগে অনেকবারই আয়াত আর হাদিস গুলি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম যেটা ইভিনে তাইম কথা তিনি বলছেন যে বালিল কামার আয়াতুমিন আয়াতিল্লাহ চন্দ্র হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের নিদর্শনাবলীর একটি নিদর্শন নিদর্শন কাকে বলা হয় নিদর্শন মানে কি যা দিয়ে আল্লাহ নিদর্শন মানে যা দেখে যায় আয়াত আর একটা হচ্ছে আয়াতে স্যার ইয়া বিধানগত আয়াত বিধানগত আয়াত হচ্ছে কোরআন করিমের আয়াত হ্যাঁ শরীয়তের বিধান আর সৃষ্টিগত আয়াত মানে আল্লাহ নিদর্শনা বলি বাংলা বাংলায় বলি নিদর্শনা বলি যে নিদর্শন করি মানে আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু রয়েছে যেগুলি দেখে চেনা চেনা যায় সৃষ্টিকর্তাকে সবকিছু দেখলে আল্লাহকে যায় এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি দেখলেও আল্লাহকে চেনা যায় এটা এমনিতে হয়ে গেছে এটাও প্রাকৃতিক হয়ে গেছে সবকিছুই প্রাকৃতিক হয়ে গেছে এই ক্ষুদ্র এই জিনিসটা দেখলেও চেনা যায় এটা প্রাকৃতিক হয়ে গেছে বিশ্বাস করবেন যে প্রাকৃতিক ভাবে বোতল তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবে পানিটা এটা বন্ধ হয়েছে প্রাকৃতিক ভাবে তারপরে টেবিল উঠে চলে এসছে আবার এখানে স্থির হয়ে গেছে প্রাকৃতিক ভাবে যদি এই কথাগুলো কি বলবেন পাগল মস্তিষ্ক বিকৃত নাস্তিকরা ওই রকমই মস্তিষ্ক বিকৃত পাগল এটা ফ্যাক্টরিতে এটা তৈরি হয়েছে বিভিন্ন স্তর পার করে এখানে এসছে বিভিন্ন স্তর পার করে এখানে পৌঁছেছে এটা সবাই বলবে তাই না বেদিন নাস্তিক আল্লাহর দুশ্মন যত আল্লাহর সবাই বলবে কিন্তু আল্লাহর বিশাল সৃষ্টি হাত হ্যাঁ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা এত রং বিরং পৃথিবী সব প্রাকৃতিক সব প্রাকৃতিক তখন পাগল হলো না কত বড় পাগল চিন্তা তো বলছেন যে চন্দ্র দেখে যেহেতু আল্লাহকে চেনা যায় সেজন্য চন্দ্র হচ্ছে আল্লাহর একটি নিদর্শন কোন মানুষের ক্ষমতা আছে চন্দ্র সৃষ্টি করবে বলছেন যে বরং চন্দ্র হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন মিন আসগারে মাতি আল্লাহর সৃষ্টি জগতের একটি ক্ষুদ্র সৃষ্টি কারণ আমাদের যেহেতু জ্ঞান নিঃ জন্য মনে হচ্ছে চাঁদ আমাদের তুলনায় অনেক বড় কিন্তু চাঁদের তুলনায় যে বহু নক্ষত্র রয়েছে যে চাঁদের চাইতে কত শত শত গুণ হাজার গুণ বড় আছে এই চাঁদ কোথায় প্রতিষ্ঠিত চাঁদ কোথায় দেখছি আমরা আসমানের দিকে দেখছি তাই না আসমানের দিকে আকাশে দিকে তাকালে চাঁদ দেখছি ওয়াহুয়া মাল মোসাফের মুসাফির মাকান আর এই চাঁদ আকাশে থাকা সত্ত্বেও আল্লাহ আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি আমাদের অনেক বড় কিন্তু আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি দেখছি কোন দিকে আকাশে দেখছি আর সেই আকাশে থাকা সত্ত্বেও সে আলোদানের দিক থেকে মোসাফিরের সাথে যেরা আহ বিদেশে সফর করছে বা মরুভূমিতে সফর করছে বাইরে আছে তার সাথেও আছে আর যে বাড়িতে আছে মোসাফির নয় বাড়িতে মুকিম তার সাথেও আছে ঠিক না আমরা শহরের ভিতর থেকে যেমন যেখানে চাঁদ দেখছি মায়ের মরুভূমির লোকেরা ওখানে দেখছে আমরা যেমন এখান থেকে আলো পাচ্ছি ওরা পাচ্ছে অথচ চাঁদ কোথায় আছে আছে যদি চাঁদের এই অবস্থা হয় তাহলে চাঁদের সৃষ্টিকর্তা যদি বলেন যে আমি আরো সে সমুন্নত আমি সমস্ত সৃষ্টি সাত আসমানের ওপরেও আছি আর তোমাদের সাথেও আছি তা আপনাকে অবাক কেন হয়ে গেল আশ্চর্য কেন লাগলো অসম্ভব কেন মনে হচ্ছে ওয়াহুয়া সুবহানা ফাওক সুতরাং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তার আরশের ওপর রয়েছেন রাকিবুন আলা খালকি আরশের উপরে রয়েছেন কিন্তু তার সাথে সাথে রাতিবন আলা খালকি তার সৃষ্টি জগতের তিনি পর্যবেক্ষন করেছেন সুক্ষ দৃষ্টি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুক্ষ দৃষ্টির বাইরে কোন সৃষ্টি যেতে পারে না এবং সমস্ত রয়েছে জগতের প্রভুত্বের আধিপত্য সব অর্থ অর্থগুলি হইতে পারে আজকে যে আলোচনা করলাম যে কথাগুলি বলবেন মোটামুটি অধিকাংশ বিষয়গুলি আহ এক্সপ্লেন করে দিয়েছি তবে এখানে আরো কিছু কথা আছে যে কথাগুলি шейখের ভাষে শুনে আপনাদের কি বলছেন যে লেখক রাহমাহুল্লাহ তাআলা ইবনে তাইম রাহমাহুল্লাহ তিনি এখানে দুটি আলা নিয়ে আলোচনা করেছেন দুটি বিষয় নিয়ে আকীদার বিষয়ে আলোচনা একটি হচ্ছে আল ইসতিওয়া আল আরশ একটা হচ্ছে আরশের সমন্যতা হওয়া আর আর এটি হচ্ছে সৃষ্টির সাথে থাকা কি জন্য এই দুটো বিষয় একসাথে উল্লেখ করলেন বলছে লে ওজিলাল ইসখালা যাতে করে সংশয় দূর করেন তিনি দূর করতে পারেন সংশয় নিরসন হয় ফাঁকা দেয়া তাওয়াহাম অযুদ আর তানাসিবাই না হমা কারণ হতে পারে যে মানুষের ভ্রম হতে পারে যে দুটো বিষয় তো পরস্পর বিরোধী দুটো বিষয় পরস্পর বিরোধী ফাঁকা দেওয়ার জন্য জান ধারণাকারী ধারণা করতে পারে আর না জালে কি আমিসরে সাফাতিল মাখুলুকিন এটা হচ্ছে সৃষ্টি জগতের গুণের মতো এইগুলি হচ্ছে সৃষ্টি জগতের। মতো আমি যদি আপনাদের মাঝে থাকি দূর পারে? এইরকম হয়তো মনে করতে পারে আর আল্লাহ তোমাদের সাথে মানে আল্লাহ তাদের মধ্যে একাকার হয়ে রয়েছেন এরকম ভাবতে পারে কেউ ফাঁকা ফাইয়া কোন যদি আল্লাহ আমাদের মধ্যে একাকার হয়ে থাকেন ফাঁকাই ফাইয়া কোন ফো কাকাল কেহি মুস্তি তাহলে আল্লাহ সৃষ্টির ওপরে কি করে আছেন আর কি করে আছেন আবার একদিকে বলছেন আরো সে সমোন্নত সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আর একদিকে বলছেন যে তোমাদের সাথে যেখানে থাকো না কেন তোমরা সংশয় যে হচ্ছে এটা কেমনে তো বলছেন আল্লাহ রব আলমিন তার আরো সে সমোন্নত রয়েছেন কেমন ভাবে আর তার সাথে তার সৃষ্টির কাছাকাছি রয়েছেন কিন্তু একাকার হয়ে না আমরা যদি সৃষ্টির ভিতরে থাকি তাহলে আমরা একাকারে আছে ঠিক না কিন্তু আল্লাহ রব সৃষ্টির সাথে রয়েছেন একাকার হয়ে না তার মধ্যে একাকার হয়ে না এই যে সংশয় হচ্ছে দুটো জিনিস একসাথে কি করে হইতে পারে বলছে বল জবাব সু হাতি এই সংশয়ের চারটি জবাব দেওয়া হয়েছে এই যে আলোচনাগুলি গুলি আলোচনা হইল এর মধ্যে চারটি কথা আছে কিন্তু চারটা পয়েন্ট আছে আলোচনা একটা করে ধরতে পারেন এবং এক একটা করে ধরিয়ে দি প্রথম একটি বিষয় এখানে যেটা বলছেন সেটা হচ্ছে যে কোরআনের আয়াতে দুটো কথা আছে একটা কি যে আল্লাহ আরো সে সমুন্নত আর একটা যে তোমাদের সাথে আছেন তাই না যেখানে থাকো না কেন বলছে আরবি ভাষা এটা আরবি ভাষার দাবি নয় যে আল্লাহ তোমাদের সাথে আছেন মানে তোমাদের সাথে একাকার হয়ে আছেন এটা ভাষার দাবি না একটু আগে বললাম যে আরবি ভাষা না আমাদের ভাষা তো আমরা ব্যবহার করি তাই না যে আমি তোমার সাথে আছি মানে জরুরি নয় যে আপনার সাথে আমি বডির দিক থেকে আছি বলছে আলাজু ওয়াজহুল আউয়াল বলসো আল জাওয়াব আন হাদিস শুবাহা এই সংশের জবাব كما وضحه الشيخ رحمه الله من وجوهين কায় একভাবে জবাব দেওয়া যেতে পারে যেমন শাইখ আল ইসনা ইবনে তাইমাহ رحمه الله উল্লেখ করেছেন প্রথমটা হচ্ছে আনহা লা তুজিবু লুগাতুল আরব আরবদের ভাষা এটার দাবি করে না যে যেই ভাষায় কোরআনুল কারীম নাজল হয়েছে আরবি ভাষায় কোরআনুল কারীম তুই আরবি ভাষার এটা দাবি নাই যে ফাইন না কালামাতাম মা সাথে থাকা মানে শারীরিক দিক থেকে সাথে থাকা স্থানের দিক থেকে সাথে থাকা সব সময় বুঝাই দেয় বলছেন ফাইন কালামাত মাহফিল লুগাতে আরবী ভাষায় মায়ের অর্থ হলো মুতলাকিল মুসাহাবা সঙ্গে থাকা লা তুফিদ ইখতিলাতান ওয়া ইমতিযাজান ওয়ালা মুজাওরাতান ওয়ালা মুমাসাদাত সাথে থাকা মানে এটা নয় যে একাকার হওয়া ইমতিযাজান মানে এক একটা আরেকটাতে একবারে কি হয়ে যাওয়া ঘুলে যাওয়া যেমন এর মধ্যে আপনার সাথে আছে মানে এই নয় যে পানির মধ্যে চিনি দিয়ে যেমন দুটো এক হয়ে গেছে এইরকমও নয় ওলা মুজাবারাতান আর তারপরে পাশাপাশি হওয়া আপনার সাথে আছে মানে এই নয় যে পাশাপাশি আছি ওলা মোমা আর এর মানে এই নয় যে আপনাকে টাচ করে আছি হ্যাঁ আপনার হাতের নাগালে আছে এটা বুঝাই না এই উদাহরণ কিন্তু আমরা বলি উদাহরণ আপনার অনেক সময় আপনার পক্ষে আছে কিন্তু শ্বশুর বংশের লোকের আপনার বিরোধী অনেক সময় হয়ে যায় হয় না অনেকের অনেকের কিন্তু এরকম সমস্যা থাকে স্ত্রী ঠিক কিন্তু ওর ও বাপমায় বেশি বাড়াবাড়ি করছে কারণ ওর বাপ মাকে চ্যালেঞ্জ করে বলছেন স্ত্রী আমার সাথে আছে হ্যাঁ কি করবেন আপনারা

আমি এর আগে উদাহরণ প্লেনের সফর দিয়ে দিয়েছিলাম তাই না জেদ্দা থেকে ভ্রমণ শুরু করলেন যাবেন আপনি আমেরিকান তেরো ঘন্টার সফর এখানে চাঁদ দেখে উঠলেন আর ওখানে গিয়ে দেখছেন হ্যাঁ যদি আপনার রাত থাকে চাঁদ নজরে আসছে না হলে তার পরে তার তো যেখানে চাঁদ দেখেছিলাম সৌদেব ওখানেই তো চাঁদ তাই না একটু এদিক ওদিক ভাইনি একই রকম দেখছেন চাঁদ আপনার সাথে আছে অফিস সময় অথচ চাঁদ কোথায় রয়েছে আকাশে রয়েছে

এলিয়াজি হোয়া আজ আমি মেন কুল্লেশাহ যিনি সমস্ত কিছুর চাইতে বলবো আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যে গ্যালেমা এত গুরুত্বপূর্ণ যে কতকগুলি এবাদত আছে কতকগুলি এবাদত আছে কত আপনি ভালো করে ভবিভাব চিন্তা করে দেখবেন গুলি যে আমরা আল্লাহ আকবার বলে থাকি আল্লাহ ছাড়া ছাড়াও এবাদত হয়নি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় নড়াচোড়াগুলিতে কি রয়েছে আল্লাহ আকবার আছে না তারপরে বিসম্লা তারপরে হ্যাঁ হজে আছে না জামরাতে পাথর মারায় আছে না নাই তেফে আছে হাজির সামনে কি করেন জি হ্যাঁ এইভাবে এগুলোর তারপরে গুরুত্বপূর্ণ একটা জিকির

সালাহিমদের এজমা কি যে তাদের কাছে এই কোরআন এবং হাদিসের দলিলগুলি এসেছে যে আল্লাহ আরো সে তারা কোনো অর্থের অবব্যাখ্যা করেনি বিকৃতি ঘটাননি যেভাবে সেইভাবে তারা বিশ্বাস করেছেন নবিসালামকে তাদের এই সংশয় হয়নি যে আল্লাহ আরো সে আছেন কেমন করে আবার মা মাহুমেন এই আয়াতটা তাদের সামনে দিয়ে আসতো না তেল করতেন না তাদের মুখস্থ ছিল না সুরা হাদিদের আয়াত

যেন এর দিক থেকে আমরা ফাসসরু কওলাহু তাআলা যেমন তার তাফসীর করেছেন ওহ মা কুম বিদালে জি ওহ মা কুম তাহলে প্রথমটি ছিল আরবি ভাষা এটা চাই চাই না আরবি ভাষা ওহ মা কুম তোমাদের সাথে আছেন মানে আমাদের ভাষা ভাষায় একাকার সেটা নয় দ্বিতীয় হচ্ছে যে সালাফের সালাদের এজমার خلاف এই যে নতুন আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান বরং আল্লাহ তার আরশে রয়েছেন আর আল্লাহর সৃষ্টি সাথেও রয়েছেন তৃতীয় হচ্ছে যে মানুষের প্রকৃতির খেলাফ যে আকীদা বলছেন যে আল্লাহ সর্বত্র আল্লাহর ক্ষেত্রে দিক বলা যাবে না কেমন করে বলছেন আল্লাহ উপরে আছেন এটা প্রকৃতির খেলাফ কারণ মানুষের প্রকৃতি কি বলে বলছে আননা হাযা খিলাফু মা ফাতারা আল্লাহ عليه الخلق যে আকীদাটা বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান সৃষ্টিকে আল্লাহ যেই ফিতরাত প্রকৃতিতে সৃষ্টি করেছেন তার বিপরীত এই rakkaza hu fi ফিতরাতে আল্লাহ এটিকে রেখে দিয়েছেন ফাইনাল খালক ফুতির আলে ইকরাব উলু ইল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ সমস্ত সৃষ্টি জগৎ বিশেষ করে যাদের জ্ঞান বিবেক বুদ্ধি রয়েছে মানুষ জিন রিশতা এরা সকলেই সকল কিয়েদেরকে সৃষ্টি করা হয়েছে এই প্রকৃতির উপর যে আল্লাহ তাদের উর্ধে রয়েছে ফাইনাল খালক ইত্তা যেহুন এর আল্লাহ আমরা জিনদেরকে দেখি না ফেরেশতাদেরকে দেখি না কিন্তু মানুষকে তো দেখছি দেখছেনা দেখছেনা যে কথাটি একটু আগে বলছিলাম ফাইনাল খালকা সমস্ত মানব জগৎ একটা যেহুন আল্লাহ আল্লাহ অভিমুখী হয় ইন্দা সাদাইদে যখন কঠিন মুহূর্ত আসে ও আর যখন বালা মুসিবত নেমে আসে কোন দিকে কোন দিকে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে নাহমাল অরু অপুর দিকে হ্যাঁ আল্লাহ গো তুমি মাদত করো না বেদিন কিচ্ছু জানা না দিনের কিছুই জানা না তারপর আল্লাহ তুমি উদ্ধার করো ওপর দিকে যাচ্ছে চোখ যাচ্ছে হাত যাচ্ছে

যে আল্লাহ রব প্রথম লাইনে বলেছেন যে আল্লাহর প্রতি ইমানের অন্তর্ভুক্ত কি বিশ্বাস করা যা আল্লাহ কোরআনে কেনে বলেছেন বিশ্বাস করা যা রসুল উল্লাহ সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন তো কোরআন মহাদিসে কি বলা হয়েছে কোরআন মহাদিসে কোথাও আছে যে আল্লাহ সৃষ্টির মধ্যে একাকারে আছেন আছে না কোথাও কি যে আল্লাহ রবুল আলমিন তার আর সৃষ্টির ওপরে রয়েছেন ওয়াহ এবং তিনি তাদের সাথে রয়েছেন যেখানে তারা থাকুক না কেনা নসুস জামাতের কাকে বলে যে মোতাওয়াতের শব্দ ব্যবহার হয়েছে মানে এত সাহবাই কেরামগন বর্ণনা করেছেন এই বিষয়টি যে সাধারণত বেশি সংখ্যক লোক বর্ণনা করলে এটা মিথ্যা হওয়া অসম্ভব সর্বনিম্ন চারজন কোন ক্ষেত্রে একটা কথা যদি আপনাদের সামনে কেউ নিয়ে আসে একজন সন্দেহ হইতে পারে যে কি জানি খবরটা যে কতটা সত্য না সত্য দুইজন আর একটু বিশ্বাসটা এগিয়ে আসলো তিনজন আরো বিশ্বাস গিড়ে হইতে লাগলো কিন্তু তারপরেও হইতে পারে কোন বল তিনজনেরও ভুল হইতে পারে চারজন বলছে আরে চার চারজন একই কথা বলছে তাহলে ঘটনা সত্য সেটা পঞ্চাশ জন একশো জন বলে হাজার হাজার সাহাবাহিক বলে বিশ্বাস করবেন না এটাকে মতামত এর সাথেই সম্পর্কিত আরেকটি বিষয় রয়েছে শেষ সলল ফজন হাফজা বলছেন তাআলা বলেছেন মায়েজব ইতিকাদু ফি ও মাঈয়াতিহি সুবহানহু ওয়া মা নাকাউনি সুবহান ফিস সামায় ওয়া আদিল্লা লা যালিক আল্লাহ রাব্বুল আলামিন যে সুউচ্চ রয়েছেন আল্লাহ সৃষ্টির কথা রেছেন উর্ধে রেছেন উপরে রেছেন আর তার সাথে সাথে আল্লাহ সৃষ্টির সাথে রেছেন এই বিষয়গুলির ক্ষেত্রে যেই বিশ্বাস রাখা এতে কাজ রাখা ফরজ যে রাখা ফরজিস আল্লাহ যে আকাশে রয়েছেন ফিস মানে কি ফিস আকাশের ভিতরে না ফিস আলাস আকাশের ওপরে ও আদিল্লাখা এর দলিল বাকি এসবের দলিল বাকি বলছেন কল্লো হাযাল কালাম আল্লাযি যাকারাহুল্লাহ মিন আনহু ফোকাল আরসি ওয়া আনহু মানাহকুন আলা হাকিকতি সাইদুল ইস্মি তাইরেহমা আল্লাহ বলেন যে এই সমস্ত কথাগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারিমে কি বিষয়টি হচ্ছে আল্লাহর আরশে সমনতা হওয়া মেন আনহু ফকাল আরসি আল্লাহ কোথায় তার আরশের ওপরে ও আন্নাহ মানা আর আল্লাহ তার সাথে সাথে আমাদের সাথেও আছেন যেমন সূরা হাদিস আয়াত নম্বর এই যে দুটি কথা এই দুটো কথা দুটো কি হাকিকত নেব না একটা হাকিকত আর একটা মাজাজ মানে রূপক অর্থে আসল তার মর্ম আর আল্লাহ আরো সে নেই হ্যাঁ কিন্তু অন্য রূপক অর্থ হ্যাঁ রূপক অর্থ না বা আল্লাহ আমাদের সাথে নেই রূপক অর্থে বলা হয়েছে না রূপক অর্থ না এটা এটাকে রূপক অর্থ বলে না এটাও আসল অর্থে রয়েছে এটাও আসল অর্থ রয়েছে কিন্তু আসল অর্থ মানে এই নাই আগেই বলেছে আসল অর্থে মা মানে এই নাই যে আল্লাহ স্থানের দিক থেকে একাকার হয়ে রয়েছেন বা আমাদের পাশেই রয়েছেন একবারে ঘিসে রয়েছেন বা আমাদের মধ্যে একাকার হয়ে ঘুলে মিলে আছেন এরকম বলছেন যে ও আন্নাহ মানা তিনি আমাদের সাথেও রয়েছেন হাক্কুন আলা হাকিকাতি এটা এই সব হচ্ছে সত্য দুটো বিষয় হচ্ছে সত্য এবং তার আসল অর্থে রয়েছে রূপক অর্থে নয়

বহন করে আছে আর আকাশ তাকে ছাদ করে আছে এটা নয় অর্থাৎ আল্লাহ আকাশে রয়েছেন মানে প্রথম আকাশ বা দ্বিতীয় আকাশের ওপরে আকাশ আল্লাহকে কি করে আছে বহন করে আছে আর আর এক আকাশ আল্লাহকে ছাদ করে বা ছায়া করে আছে এ অর্থ নেবেন এটা হচ্ছে জাননে কাজে ভ্রান্ত ধারণা এটা হচ্ছে কি ভ্রান্ত এই ধারণা যেন আপনার না হয় এই আয়গুলি বুঝতে গিয়ে বলছেন যে এই ক্ষেত্রে ভুল ধারণা এরকম না হয় যে আনাসসামা তু কিল্লুহু আও তুযিল্লুহু যে আকাশ তাকে বহন করে আছে তুকিল্লু মানে তাহমিলু বহন করে আছে আও অথবা তাকে আকাশ ছায়া করে আছে এটা ঠিক আছে ওয়হাদা বাতুলুন বিইজমা আহলিল ইলমে ওয়াল ঈমান এই অর্থ যদি না হয় যে আল্লাহ ওপরে আকাশ আছে অথবা আল্লাহ কি আকাশ বহন করে আছে এই যদি অর্থ না হয় তো এটা সমস্ত علماء کرام এবং মুমিনদের ইজমার খেলা বাতিল মুমিনদের ইজমা এইটি বাতিল অর্থ فَإِنَّ اللَّهَ قَدْ وَسَّعَ كُرْسِيَّهُ এখন বলতে চাইছেন যে আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণা কি আল্লাহ কি আপনাদের মতো হ্যাঁ জমিনের মতো হ্যাঁ যে আকাশ জমিন আল্লাহকে ঘিরে থাকবে হ্যাঁ আল্লাহ রাবুল আলমিনের আসমান জমিন বিশাল আসমান জমিন রয়েছে যে সম্পর্কে অনুমান আছে হ্যাঁ তাই না আসমান জমিনের চাইতে বড় হচ্ছে আল্লাহ আরশ তারপরে আল্লাহ কুরসি হ্যাঁ চিন্তা করেন কোরআন করিমের সুরে বাকার আয়াতুল কুরসি দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি একটা অংশ ওয়াসিয়া সামাওয়াতি ওহু আসামাওয়াতি আল্লাহর কুরসি আল্লাহর কুরসি আকাশ সমূহ এবং জমিনকে ঘিরে আছে পরিব্যাপ্তি কি বুঝাই আর এই আয়াতের নাম আয়াতি এই জন্য আয়াতুল কুরসি আয়াতে আয়াতের কুরসি আল্লাহর কুরসির কথা উল্লিখিত হয়েছে আসমান যত আসমান সাত আসমান সাত জমিন সবগুলিকে ঘিরে আছে কি আল্লাহর কুরসি হ্যাঁ আর আল্লাহর কুরসির উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ কুরসির উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহুয়াল্লাজি তারপরে ওয়াহুয়াল্লাজি ইয়ুমসাকুস্ সামাওয়াতু ওয়াল আরদু আন আল্লাহকে বলবেন যে আল্লাহ আকাশের ভিতরে মানে আকাশের ভিতরে তো আর এক আছে যে আসমান জমিন ধ্বংস হওয়া থেকে ধরে আছেন কে হ্যাঁ ধারণ করে আছেন কে রক্ষা করে আছেন কে নিয়ন্ত্রণকারী কে আল্লাহ

জমিনকে ধরে থাকে যখন আল্লাহ আল্লাহর গজব নেমে আসে ধ্বংস করতে চায় পাপের কারণে তখন কুতুবরা আল্লাহর কুতুবরা কি করে জমিনকে ধরে নেয় আল্লাহ তোকে ভাঙতে দেব না ধ্বংস করতে দেবো না কিন্তু দেয় আল্লাহ এই কুতুবদের কাছে অপার হয়ে যায় অথচ কোরআনে কেরিমে এই এই মর্মে আয়াতটি কয়েক জায়গায় আছে তার মধ্যে সুরের জিনেও রয়েছে ওয়া আন লা নুজিস আল্লাহ ফিল আরদ ওয়া লা নুজিজাউ হারাবা আল্লাহকে জমিনে আমরা অপরও করতে পারবো না লা নুজিজ আল্লাহ ফিল আরদ কোন শক্তি আল্লাহকে অক্ষম অপরও করতে পারবে না যে সারা দুনিয়া সমস্ত শক্তি যে ইনসান তো ওদের গব বিদাতীদের গব কুতব সবকিছু একদিকে ফের সব কিছু একদিকে নজিজ আল্লাহ তাহলে আল্লাহ সর্বশক্তিমান কি করে থাকলো কোরআনে পড়ছে না যে করলে সেই কাদির তিনি সর্বশক্তিমান আবার কুতুবরা ধরে নিল তখন আর করতে পারল না কিসা আছে না নেই ওদের কিতাবে হ্যাঁ সামদেশে গান বাজনা চলছিল কিসা তো জানেনি মনে হয় আপনারা হ্যাঁ কিতাবে আছে সামদেশে গান বাজনা চলছিল আর তখন আল্লাহ ওই সামদেশকে ধ্বংস করে দিবে সামদেশ কি করবে ধ্বংস করে দিবে কারণ ভারত বাংলাদেশ থেকে আল্লাহর কুতুব বেরিয়ে গেছে ছুটে যাচ্ছে একবারে দ্রুত ছুটে যাচ্ছে হ্যাঁ তার মরিদরা বলছে যে হজরত কোথায় যাচ্ছে হজরত আরে সামদেশ সামনে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি আমি যাই ধরতে হবে না হলে তো ধ্বংস হয়ে যাবে এসে আল্লাহর কুতুবে সামদেশের দেশের জমিন কেমন ভাবে ধরলো আল্লাহর পাল না কোরআন বলছে আসমান জমিনে কোনো কিছুই আল্লাহকে অপারোপ করতে পারে না হারাইতে পারে না আর এখানে হারিয়ে দিল পীর আর মরিদের ধর্ম কি শিখিয়েছে আর আজকাল এক শ্রেণীর গুমরা লোকেরা ইসলামের পোশাক পরে আর তাদেরকে আলেম মনে করা হচ্ছে হ্যাঁ তারা বলছে যে আমরা সব পীরের বিরোধী নই আমরা হকানি পীর মানি আমরা শুধু ভণ্ড পীরের বিরোধী আর ভারত বাংলাদেশ পাকিস্তানে ভণ্ড পীর আর হকানি পীরের পার্থক্য আকিদার কোন পার্থক্য না আকিদার সব এই আকিদারই সব হ্যাঁ একই ক্ষেতের ফসল শুধু পার্থক্য কিসে আছে হ্যাঁ পার্থক্য আছে যারা মহিলাদেরকে নিয়ে কি করে নির্জনে কিছু করে হ্যাঁ চিনিমিনি খেলা করে ইজ্জত নেই ওরাকে বন্ডপির বলা হয় আর যারা মহিলাদের কাছতে দেয় মহিলাদেরকে মুড়িদ বানাই কিন্তু ওই গামছা পাগড়ি ধরিয়ে হ্যাঁ কিন্তু মহিলাদের সাথে নির্জনতা অবলম্বন করে না তো হকানি পীর হয়ে যায় আর বাকি শিরকি কুফুরি আঁকি আর আল্লাহ করতে পারলো না আল্লাহর কুতুব ধরে নিল এই আঁকিটা সবার এই আকীদা হচ্ছে সবার যেটা কোরআন এবং হাদিস এর পুরো উল্টো দিকে আকি দেয় তারপরে তারা হক্কানি ই আবার কোন হক আল্লাহ জানেন কোরআন হাদিসের হক নয় আর ইসলামের আল্লাহ নাজেল করা হক নয় অন্য কোন হক সুরা সাত আট নম্বর একচল্লিশ ছিল যে আল্লাহ আকাশ এবং জমিনকে ধরে রাখেন ধ্বংস হওয়া থেকে সুরা হজের আট নম্বর পঁয়ষট্টি তো রয়েছে আল্লাহ আকাশকে ধরে রয়েছেন ধারণ করে রয়েছেন যাতে করে জমিনের ওপর পড়ে না যায় ইল্লা বেইজনিহি তবে তার অনুমতিতে যদি আল্লাহর অনুমতি হয়ে যায় যে ধ্বংস হও তখন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে

দুটি অর্থ করা হয়েছিল একটা হচ্ছে ফি মানে আলাপ আল্লাহ আমরাও নিজের ভাষায় বলি বুঝলি না কোথায় আছেন আমি পাঁচ তলায় আছি আপনি উত্তর দিলেন আর আমি উত্তরে আমি তলার ওপরে আছি শব্দের দিক থেকে তো পার্থক্য আছে পাঁচ তলাতে আছি মানে ইন ব্যবহার করল ফি ব্যবহার করলেন তাই না আর পাঁচ তালার ওপরে আছি মানে ওপর শব্দ ব্যবহার করলাম করলাম না করলাম না দুটোর অর্থে এক কিনা না দুটো অর্থে পার্থক্য আছে যে পাঁচ তালাতে আছে মানে ছাদে ঢুকে আছে 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 হ্যাঁ না ছাদে আছি দুটো কথা পার্থক্য বুঝি আমরা না দুটো একই অর্থে একই অর্থে জি হ্যাঁ তো ফি মানে এখানে আলা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা করেছিলাম মানে আছে সামা মানে আকাশ নেব না সামা মানে কি হয় যা আমাদের ওপরে উর্ধে তাই হচ্ছে সমা এই জন্য বৃষ্টি বর্ষিত আকত থেকে আকাশ থেকে বলা হয়েছে আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ নয় মেঘমালাই তো কয়েক কিলোমিটার দূরে মাত্র এক কিলোমিটার না অনেক মেঘ মেঘ আছে এক কিলোমিটার নিচে সব অন্য একটু উপরে গেলে আছে তো মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে অথচ আল্লাহ বলা হচ্ছে সমায়ে মান মোবারক বা মা আকাশ থেকে তো আকাশ থেকে তো বৃষ্টি বর্ষণ হয় না আকাশের দিক থেকে ওপর থেকে আকাশ মানে ঘেরায় ওপর থেকে জি।

যেমন জাহমিয়া মুতাযিলা এবং তাদের অনুসারীরা যারা এসব অর্থগুলি করেছে তাদের ধারণা যে আননা জালিকা লাইস হাকিকাতান এটা আসল অর্থ না যে আল্লাহ আরশে রয়েছে এটা আসল অর্থে নাই বরং ইননামা হুয়া মাজাজুন এটা হচ্ছে রূপক অর্থে আল্লাহ আরশে রয়েছেন মানে আল্লাহ আরশ আরশের খবতা মালিক হয়েছে হ্যাঁ আরশের অধিপতি হয়েছে এজন্য এই অর্থে তিনি আরশের অধিপতি ইন শুধু নয় তিনি রব্বুল আরশ ঠিক আছে রাবুল আসমান এবং তিনি সমুন্নত হওয়ার মূল্ক তিনি মালিক কি হয়েছে মালিক হয়েছে তাহলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করার আগে আরো মালিক ছিলেন না হ্যাঁ আসমান জমিন সৃষ্টি করার আগে কি আল্লাহ মালিক ছিলেন না ওখান আর আলমা যখন পানির উপর আল্লাহর আরো ছিল তখন কি আল্লাহ আরো মালিক ছিলেন না সবসময় আল্লাহ আল্লাহর মালিকানার কি কোনো আদি অন্ত আছে যে এক তিনি মালিক ছিলেন না পরে মালিক হয়েছেন যেমন দুনিয়ার কোন রাষ্ট্রনেতা হয় ওই রকম নাকি না কখনো না এই অর্থ ভুল আর তারপরে আরেক দল গুমরা হয়েছে কি যে আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ হলুল করে আছেন যেটা হচ্ছে হোসেন মানুষের হাল্লাজের কুফরি হাকি দেয় হ্যাঁ যে আল্লাহ কি আছেন সৃষ্টির মধ্যে কি আছেন হুল করে আছে বা অহাদাতুল রজুদের যে স্রোস্তার সৃষ্টির অস্তিত্ব কোনো পার্থক্য নেই সবকিছু এক যিনি আল্লাহ তিনি তার সৃষ্টি হচ্ছে ইবিন আরবের অহাদাতুল রজুদের আর আহ হোসেন মানসুর আল্লাহদের আকিদা হচ্ছে যে আল্লাহ তার খাস খাস বান্দা যারা ফানা হয়ে যায় তাদের মধ্যে কি হয়ে যায় বিলীন হয়ে যাবে বা আল্লাহর মধ্যে তারা বিলীন হয়ে যায় যার ফলে যে আল্লাহ সেই হুসেন মানসুর আনাল আল্লাহ আমি আমি আল্লাহ তো বলছেন যে তাদের কিছু গুমরার আবার এরকম বলে ইন্না মানা কনি মানা তিনি যে আমাদের সাথে আছেন মানে আন্না হালুন ফিকুল্লে মাকানি তিনি সর্বত্র বিরাজমান মা তাকুল হলুল জাহলুল ইয়াতুল জাহমিয়া যেমন হলুল জাহমিয়ারা বলেন আর অন্য অন্যরা তার আল্লাহ আমিরা তাদের এই ভ্রান্ত কথা গুমরাহী কথা থেকে আল্লাহ শুভ তিনি শুভানু এই ছিল আমাদের আজকের আলোচনা যাতে আমরা যা কিছু জানলাম তা আল্লাহ যেন ভালো করে বুঝার তফিক দান করেন এবং যেইভাবে বিশ্বাস করেছেন তার তাহনরা বিশ্বাস করেছেন তাবা তাবাইনরা বিশ্বাস করেছেন ওইভাবে করান সন্ন্যায় বর্ণিত এই আকিদাগুলি বিশ্বাস করার তফিক দান করেন এবং আল্লাহ রব সমস্ত রকমের গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন